আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হাওড়ার সাঁকড়াইলে হাটগাছায় হাসপাতালে সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আরজিপার হাসপাতালে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করতেন এই বিপ্লব সিং। অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের জমানাতেই বার বার টেন্ডার পাইয়ে দেওয়া হতো এই বিপ্লব সিং সংস্থাকে। টেন্ডার পাওয়ার নেপথ্যে কি কোনো আর্থিক লেনদেন ছিল? উঠছে প্রশ্ন। সিবিআই এর প্রশ্নের মুখে এই বিপ্লব সিং। 11 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো ধারাবাহিক ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। সিবিআই স্ক্যানারে এই মুহূর্তে বিপ্লব সিং। টেন্ডার পাওয়ার নেপথ্যে কোনো বড় আর্থিক লেনদেন ছিল কিনা সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরা। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি নিয়ে এফআইআর দায়েরের 24 ঘন্টার মধ্যে অল আউট অ্যাকশনে সিবিআই। দিকে দিকে সিবিআই টিমের অভিযান। একদিকে সন্দীপ ঘোষের বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, অন্যদিকে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও সিবিআই এর টিম। এর পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে লাগাতার জিজ্ঞাসাবাদ। একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের একজন সাপ্লায়ার বিপ্লব সিং, তার বাড়িতেও গেল সিবিআই। অর্থাৎ এই দুর্নীতি নিয়ে যে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর এবং এফআইআর 24 ঘন্টার মধ্যে একেবারে সরাসরি আক্রমণে সিবিআই। ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ করে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদের পর এই মুহূর্তে সিবিআই এর টিম কোথায় রয়েছে, কি তথ্য উঠে আসছে? দেখো, 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে সিবিআই তরফে বলা হচ্ছে তার বাড়িতে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে একাধিক বেশ কিছু গুরুত্বপূর্ণ এমন তথ্য পেয়েছে। আর সিবিআই দাবি যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই মধ্যে দেবাশিস সোম, যিনি হচ্ছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডেমোনস্ট্রেটর, ওনাকে কিন্তু তলব করা হয় এবং আজকে আসতে বলা হয় নিজাম প্যালেসে। বর্তমানে বিকেল 5টা থেকে ওনাকে নিজাম প্যালেসে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসে আসতে বলা হয় এবং সেই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা যারা ছিলেন দেবাশিস সোমের বাড়ি, ওনারা কিন্তু আবার ওনাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং শুরুতে তুমি যেমনটা বললে যে অল আউট অ্যাকশনে একেবারে সিবিআই, এবং সেই মতো এখন রাত্রেবেলাও দেখা যাচ্ছে সিবিআই যে টিম, সেই টিম বিভিন্ন দলে ভাগ হয়ে এখনো পর্যন্ত কিন্তু একাধিক জায়গায় যে তল্লাশি রয়েছে সেই তল্লাশির জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত রওনা হয়েছে। অর্থাৎ এই যে আরজিকর হাসপাতালে যে দুর্নীতির যে অভিযোগটা সামনে এসছে এবং যে অভিযোগ ইতিমধ্যে নেওয়ার পরবর্তীকালে একেবারে 24 ঘন্টার মধ্যে সিবিআই কিন্তু একেবারে অল আউট অ্যাকশনে দেখা যাচ্ছে সকাল থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু সেই তল্লাশি জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চালানো হচ্ছে। সৌমেন, একেবারে পার্থপ্রতিম, অর্থাৎ বায়োমেডিক্যাল বর্জ্য থেকে দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগ পাওয়ার পর একেবারে সরাসরি আক্রমণে সিবিআই। আপনাদের দেখা হয়েছে নিজামে? কে দেখেছে? Thank you.